हेलो गाइस, वेलकम टू आवर चैनल। আমরা সবাই ঘুমতে উঠেছি। ওই যে ম্যাডাম উঠেছে, ওই দেখুন, এই যে ম্যাডাম উঠে সবাই বিছানা এখানে বসালো। এই যে ম্যাডাম দেখুন, ম্যাডাম ঝাড়ু হতো, এখন ঝাড়ু না, দেখো ম্যাডাম চা করছে। আজকে না একটা জিনিস করি, হ্যাঁ, আজকে 24 আওয়ার চ্যালেঞ্জ হবে, ওই ফোনটা ধরবে আর আমি যেগুলো সেগুলো বলি ওই বলবে, ঠিক আছে? বলবে না, বলতেই হবে তোমার। গুড মর্নিং গাইজ, এখন চা করছি, আমি চা করে তারপর তোমার সাথে কথাও বলছি। আজকে ব্লগটা বেশি বড় হবে না, আগের থেকেই বলে দিলাম, কারণ আজকে সারাদিন কিছুই সেরকম করার নেই। তো চলো ভিডিওটা দেখতে থেকো। দুধ দিতে এসছে, দেখো আমাদের এটা হচ্ছে সুইমিং পুল, ঠিক আছে? এখন রান্না করছি, রান্না করে কথা বলছি তোমাদের সাথে। তো আমার খাওয়া কমপ্লিট, এখন আমি দুধ জ্বাল দিচ্ছি। আর আমি বেশি জোরে কথা বলছি না, কারণ বাড়ি ভর্তি লোক, মানে আমার বাড়িতে না, এদিকে ওদিকে উপরে সবাই লোক থাকে, এখন হয়তো সবাই ঘুমোচ্ছে, রান্নাঘরে গম গম করে আওয়াজ হয়, ওই জন্য দুধটা জ্বাল দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে পরে তারপরে বিকালবেলা উঠে রেডি হতে হবে। কারণ তোমরা জানো যে আজকে আমি বিয়ে বাড়িতে যাবো, আর বিয়ে বাড়ি যাওয়ার কথা শুনলে আমার খুব আনন্দ হয়, খাওয়ার জন্য না, স্বাস্থ্য পারবো তার জন্য। কার কার বিয়ে বাড়ি যেতে ভালো লাগে নিচে কমেন্ট করো, অবশ্যই জানো। দুধটা জ্বালিয়ে আমি চলে যাবো, রেস্ট নেবো, একটু শুবো। সামনে দাঁড়িয়ে রয়েছে, কারণ এখান থেকে যাওয়া মানে আমি ভুলে যাবো যে দুধ জ্বাল দিয়েছি, আর শেষ হয়ে যাবে দুধটা পুড়ে। দুপুরবেলা এর
এরকমই মানে ভাত বসিয়েছি আমার, আমি ভেবেছি হয়তো ও দেখছে, কারণ বেসিক্যালি ও এরকমই করে, আমি না থাকলে ও দেখে, তো আমি ভাবছি ও হয়তো দেখছে। আর আজকে বেশি ছিল একটু দেখেনি, আর এসে দেখি ভাত নিচে পুরো পড়ে গেছে, তাই খেতে হলো। আর নিচে কল ফুল লেগেছিল, অসুবিধা হয়নি। তো দুধ জল দেওয়া হয়ে গেছে, তো চলো টাটা, পরে কথা হবে। হ্যাঁ গাইস, তো আমি এখন একটু রেস্ট নিয়ে উঠলাম, আর এখন আমি বানাবো চা। আর দেখো এত বড় ছেলে কি দেখে, দেখো তোমরা ভালো করে দেখো কি এটা, বলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় না দেখে এর পেটে এক ফোঁটা ভাত যায় না, ও গোপাল ভাঁড় দেখেই খায়। ও যখন ফ্রি থাকে তখন ও গোপাল ভাঁড়ই দেখে। গোপাল ভাঁড় তো আমার পছন্দ, আনসারও নেই ঢুকে গেছে পুরো, ও কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে না। যাই হোক, আমি একটু চা বানাবো এখন, চা পানি তোমাদের সাথে দেখা করছি, তখন ভিডিওটা দেখতে থাকো, টাটা। দেখুন ম্যাডাম এখন চা করে নিয়ে আসছে, সরি চা না কফি, কফি কফি বানিয়ে নিয়ে এসছি, কফিটা খাই তারপরে তোমার সাথে কথা হবে, টাটা। এই গাইস, তো এখন বাজে সন্ধ্যা 5:30, তো এতক্ষণ আমি ভিডিও করিনি কারণ এতক্ষণ পাশে এসেছিল, ওর সাথে গল্প করছিলাম। তো এখন আমি একটু পাচ্ছ বাজিয়ে নিই কারণ স্যার আসবে, আর যদি না পারি তাহলে একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, ওই জন্য আমি এখন একটু প্র্যাকটিস করব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ও গেছে বাজারে খাবার আনতে, আর ও আসলে আবারও ওকে ভিডিওটা করতে বলবো। আর তোমাদের যে কোশ্চেন, তোমরা যারা তারা যেটা বলেছো যে কবে কোথায় দেখা, কে কাকে প্রথমে প্রপোজ করেছিল, আর দাদা ভীষণ পানি এক্সেট্রা এক্সেট্রা, সবগুলো আমি ওকে বলবো, যে তোমরা এগুলো কমেন্ট করেছো, আর ওর রিয়াকশানটা কেমন হয় সেটাও তোমরা দেখবে, ঠিক আছে। আর দেখো আমাদের পেছনে বিয়ের ছবি, দেখতে পাচ্ছ তোমরা যে আমার বিয়ের ছবি, এখানে প্রত্যেকটা বিয়ের ছবি লাগানো রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো সেই সব, যে আজকে ভিডিওটা তো যাই না বিয়ে বাড়িতে গিয়ে করতে পারবো কি না, কারণ যেহেতু ওর অফিসের লোকরা থাকবে, তো আমি চেষ্টা করবো করার বা বরকে বলার, যে তুমি তো কী লোককে করো, যাই না হবে কি না, তবে এটুকু গ্যারান্টি দিচ্ছি যে যাওয়ার আগে অব্দি আসার পরে আমি ভিডিওটা কনফার্ম দিচ্ছি, আর ওখানে গিয়ে কী করবো জানি না। এই দেখো আমার স্যার, আর তোমাদেরকে আজকে স্যারকেও দেখিয়ে দিলাম, পসিবল হলো ওর জন্য, যার কারণে ভিডিওটা করেছিল আমাকে না বলেই। আমার স্যারটা খুবই ভালো, মানে যতক্ষণ আমি না পারি ততক্ষণ আমাকে মানে শিখিয়ে দিয়েই যায়, আর কিছু বলেও না, না পারলে মানে খুবই ভালো। তো চলো পরে কথা হচ্ছে। ভিডিও করতে একদম টাইম পাইনি, গান ক্লাস শেষ হয়েছে, সাথে সাথে রেডি হয়েছি, 9টা বাজতে যাচ্ছে, 9:45 এখন আমরা বেরোচ্ছি, যে আমাদের আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও অ্যাড করবো, দুজনেই রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি, পরে কথা হবে তোমাদের সাথে, টাটা বাই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, খুব তাড়াতাড়ি সেরেছি, দেখো আমার আই লুকটা, চলো ওখানে যে ভিডিও করতে পারবো কিনা জানি না, এই জন্য আগের থেকে দেখিয়ে দিলাম, চলো। আর এই যে আমার ফুলসজ্জার খাট, একটা ছবি তুলে দাও, খেতে বসে গেছি, খেয়ে তারপরে বাড়ি যাব, তারপর তোমার সাথে কথা হচ্ছে, চলো।
তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, রাস্তা পুরো ফাঁকা, 11:30 বাজে। দেখো রাস্তায় খালি কুকুর আছে আর কিছু নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, সাবস্ক্রাইব করতে ভুলো না।